বেশ কিছুদিন হলো নতুন একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে আমাদের এখানে, যেখানে কি না এখনো অবধি আমার যাওয়া হয়ে ওঠে নাই, কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেলাম। কারণ আমার যা বললো চলেন আপনাদেরকে রেস্টুরেন্টে আজকে ট্রিট দিব, আর ওই রেস্টুরেন্টের কথা বলাতে আমি তো একদম মিস করব না। সো রেডি হয়ে চলে গেলাম সেখানে ট্রিট নেওয়ার জন্য আমার চায়ের কাছ থেকে। আর আজকে ব্লগটা থাকবে অনেক বেশি ইন্টারেস্টিং, সো পুরো ব্লগটা দেখার জন্য প্রথমে অনুরোধ করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবাই? আসার পথে একটা ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করি। আমরা একটা রিক্সার মধ্যে তিনজন যা এবং চারটা আন্ডা বাচ্চা, মোট আমরা সাতজন একটা রিক্সার মধ্যে চলে আসছি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? আমরা তো খুব এনজয় করতে করতে চলে আসছি একটা রিক্সার মধ্যে, আর আমরা চিন্তা করতেছিলাম এক রিক্সার মধ্যে এতজন কেমনে আমরা ধরছি আল্লাহ জানে। যাই হোক, আমরা চলে আসছি রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের নামটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করছি, তারপর যাওয়ার সময় আবার শেয়ার করে দিব। আমরা ওয়েট করতেছিলাম খাবার জন্য। আমি জানি আমাদের লামার, মানে আমার প্রাণ প্রিয় শহরের লামার বাসিন্দারা অনেকেই আমার ব্লগগুলো দেখেন, এমনকি ফেসবুকেও দেখে থাকেন, যার কারণে আজকে রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব, একটা অথেন্টিক রিভিউ শেয়ার করার চেষ্টা করব। আমি আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই রেস্টুরেন্টটাতে আপনারাও গিয়ে ট্রাই করবেন। আমরা এখানে পাস্তা অর্ডার করেছিলাম এবং চা ছিল কোকোনাট টি। তো প্রথমে পাস্তাটা খেয়ে তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর যে কিনা আমাদেরকে ট্রিট দিয়েছে, মানে আমার যে যা আমাদেরকে ট্রিট দিয়েছে, সে আমাদেরকে এখন খাবার হচ্ছে সার্ভ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমার যা বারবার বলতেছি, যেহেতু আমার নিজের যা নেই, আমরা তিন ঘরে তিন জায়গায় গিয়েছিলাম, মানে আমার চাচা তো যা, আমরা তিনজনে ছিলাম। আগে একটু ক্লিয়ার করি যা সম্পর্কে, আমার শ্বশুররা চার ভাই, চার ভাইয়ের মধ্যে ছোট যেটা ছিল তার ছেলের এখনও বউ আনা হয়নি, আর আমরা তিন ঘরে তিন বউ ছিলাম, মানে তিন ছেলের বউ ছিলাম। আর বাকি তিনজনের, তিন বউ থেকে তিনজনে গিয়েছিলাম আমরা এখানে রেস্টুরেন্টে। আর আমাদের জায়দের সম্পর্ক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, যার কারণে আমরা এভাবে ফ্রিলি মিশতে পারতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা পাস্তাটা খাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতগুলো পাস্তা দেওয়া হয়েছিল, আর একদম ভ্যানিশ হয়ে গেছে সবগুলো। এতটাই মজা ছিল যে পাস্তাগুলো একদম এক নিমিষে শেষ হয়ে গেছে। তাছাড়া বাচ্চারাও অনেক বেশি পছন্দ করছে। তারপর চলে আসি কোকোনাট টি। চাটা সম্পর্কে আমি একটু পরেই বলতেছি, আগে আমার ছেলের কথাগুলো শুনুন। তুমিও কাকির দিকে যাও, তারপর ছবি তুলবো। ও কি বলেছে সেটা নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। আগে কিন্তু ও ছবি তুলতে চাইতো না, আর এখন ইদানিং মাশাআল্লাহ ছবি তুলতে চায়। মাঝে মধ্যেই বলে ছবি তুলবো ছবি তুলবো, এই হচ্ছে অবস্থা। এখন বলি চাটার কথা। চাটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। যারা কোকোনাট টি এর আগে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা ট্রাই করেনি তারাও কিন্তু ট্রাই করতে পারেন। কোকোনাট টি মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসতেছে, আর এই রেস্টুরেন্টটা ছিল আমাদের লামা উপজেলা থানার সামনে ফুটহিল রেস্টুরেন্ট। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। আমরা দুপুরের খাবার খেয়ে বিয়ে হয়েছিলাম, যার কারণে ভর পেট থাকায় আমরা অন্যান্য খাবারগুলো টেস্ট করতে পারিনি। ইনশাআল্লাহ আমি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অন্যান্য খাবারগুলো। যারা আমার লামার বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই ওখানে গিয়ে ট্রাই করতে পারেন। আমার কাছে পাস্তা এবং কোকোনাট টিটা অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করার জন্য অনুরোধ করতেছি। আর আমার আয়নার মধ্যে দেখুন কতগুলো ময়লা হয়েছে, আসলে বাচ্চা থাকলে যা হয় আর কি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।